পাকু বীরতা মূর্তি বিরাট পোখর স্থিত পঞ্চমুখী জ্যোতির্লিঙ্গ মন্দির ব্যবস্থাপন সমিতি শ্রাবণী পর্ব অবসর মা ধার্মিক অনুষ্ঠান সহিত সম্মান কার্যক্রম সম্পন্ন গরেকো ছ। ধার্মিক তথা ঐতিহাসিক বিরাট পোখরী সঙ্গে রয়েকো বিশ্ব হিন্দু মহাসংঘ জিল্লা শাখাকো কার্যালয় পরিসরমা নির্মাণ গরিয়েকো পঞ্চমুখী শিব মন্দিরমা শ্রাবণী পর্বকো অবসরমা আয়োজিত এক কার্যক্রমকা বীচ পূর্বাঞ্চল কর্মী রত্নবাহাদুর বস্নেত সহিত বিভিন্ন ধার্মিক তথা সামাজিক ব্যক্তিত্বলাই সম্মান গরিয়েকো হো। ত্যসেই গরি সম্মানিত হুনেহরুমা সঞ্চার কর্মী সুরেশ আলে, কবিতা গৌতম, নবদুর্গা কীর্তন মণ্ডলী, নৈনকলা থাপা, মনকামা কীর্তন মণ্ডলী, সীতা প্রসাঈ, দেববাড়ী কীর্তন মণ্ডলী, অগ্নিদেব সিনহা, রাধাকৃষ্ণ কীর্তন মণ্ডলী, দিল্লি বটুয়াই, বিরাট সরোবর শিব কীর্তন মণ্ডলী, ত্রিলোচন আচার্য, ওমকার কীর্তন মণ্ডলী, গীতা ভণ্ডারী, সিদ্ধিবিনায়ক কীর্তন মণ্ডলী তথা ধার্মিক সামাজিক ব্যক্তিত্বহরূ সংগ্রোলা, সোমনাথ অধিকারী, এম সৎপতিওড়া লগায়ত রয়েকা ছন্। पुराना कीर्तन मण्डली सिद्धि विनायक जति बेला कुनै पनि कीर्तन मण्डली मनोकामना पनि विनहरू पनि थियो पुरानो हो। বিক্রম সম্বত 2073 সাল মংসিরমা স্থাপিত ভগবান পশুপতিনাথকো স্বরূপ মানানো পঞ্চমুখী জ্যোতির্লিঙ্গ মন্দিরমা শ্রাবণ ভর দৈনিক দেবাকালীন তথা সাপ্তাহিক রূপমা নিয়মিত সায়ংকালীন ভজন কীর্তন তথা অখণ্ড বিদ প্রচলন ভইরহেকো জনাইছ। পঞ্চমুখী জ্যোতির্লিঙ্গ বজরঙ্গ বলি কীর্তন মণ্ডলী তথা মন্দির ব্যবস্থাপন সমিতিকে অধ্যক্ষ রাধিকা সিংহরাওলকে অধ্যক্ষতা তথা বিশ্ব হিন্দু মহাসংঘ রাষ্ট্রীয় সমিতি ঝাপাকা অধ্যক্ষ মোহন উপেতিকে প্রমুখ আতিথ্যমা ভয়েকো কার্যক্রমমা স্বাগত পঞ্চমুখী বজরঙ্গ বলি কীর্তন মণ্ডলীকে সচিব গীতা অধিকারীকে গরেকি থি। সম্মানিত খেলকুদা গঙ্গা মন্দিরের পবিত্র বিশ্ব হিন্দু মহাসংঘ ঝাপাকা অধ্যক্ষ প্রমুখ অতিথি উপ্রেতিলে ভগবান নাম র কীর্তনকো মহত্ত্ববারে চর্চা গর্দই কলিমা ভগবান নাম তথা কীর্তনকো সর্বোপরি মহিমা রয়েকো বতায়ে। कलिमा सबैभन्दा ठुलो कीर्तन सात्यजुगमा तपस्या थियो द्वापरि उत्तीर्ण युगमा तपस्या पनि भजन कीर्तन पनि थियो द्वापरि युगमा पनि भजन कीर्तन र तपस्या थियो कलि युगमा चाहिँ भजन कीर्तनै हो। भजन कीर्तनभन्दा ठुलो अर्को केही पनि छैन। पुरा जिल्ला जुनी क्या पुग्दछ कहिले रचना गर्नुभएको थियो आत्मा हो आत्मा अरू परमात्मा त्यस कारणले यो आत्माले हामीले 24 घन्टामा हामीले 21,600 सास फेर्छौँ हो तर ध्यान दिनु न 24 घन्टामा हामीले 21,600 चाहिँ हामीले सास फेर्छौँ। त्यो 24 घन्टामा एकपल्ट राम भन्न आएन भने नारायण भन्न आएन भने राधा भन्न आएन भने यो आत्मा कसैको परमात्मालाई कसरी पार गर्छ।
समितिकी अध्यक्ष राधिका सन्दौलाले अनुष्ठान तथा भजन कीर्तनमा सबैको साथ सहयोग रहेको भन्दै सहभागी सबैलाई धन्यवाद दिइन्। भजन मण्डली जो आठ रुष्टा भजन मण्डली टिमबाट सहयोग पनि गर्नुभयो निस्वार्थ भावमा र त्यसै अनुसार हामीले अग गरिराखेका छौँ। सहभागिता त अत्यन्तै राम्रो रह्यो। विभिन्न कीर्तन मण्डलीबाट तिनजना पाँचजना प्रतिनिधि आफ्नो राष्ट्रिय पहिचानलाई नै उहाँहरूले जोगाएर र त्यसप्रति ध्यान दिएर ड्रेस सबै उपस्थिति बुवा दाजुभाइ आमा दिदीबहिनी भइरहनु भयो। सिद्धिविनायक कीर्तन मण्डलीकी उपाध्यक्ष गीता भण्डारी लगायतले शुभकामना मन्तव्य राखेको कार्यक्रमको सञ्चालन संस्थाका सहसचिव दीपक सन्दौलाले गरेका थिए।